অ্যাওয়ার্ড ফাংশনগুলো যেগুলো হয় সেগুলোতে অনেকেই এসে অ্যাওয়ার্ড নিয়ে নিচ্ছে। আমি খুব আমি পার্সোনালি খুব একটা কাজ করতে দেখিও নি, বাট অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে। সেখানেও কি তোমার ধারণা যে এই বিষয়গুলোই হয়? অ্যাবসলুটলি, লাইক ইউ নো দিস ইজ অ্যান অ্যাবসার্ড থিং যেটা সব জায়গায় হচ্ছে, এবং এখন রিসেন্টলি অনেকগুলো অ্যাওয়ার্ড ফাংশন এখান থেকে ওখান থেকে অলি থেকে গলি থেকে একেবারে ছত্রাকের মতো বেরিয়ে গেছে, সেগুলোর নামও মনে রাখতে পারি না। অ্যান্ড ওইখানে এমন এমন কিছু মানুষদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, যেমন দেওয়া হচ্ছে বেস্ট ফ্যাশন ডিজাইনার কিংবা বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, বাট তাদেরকে কখনো আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে, আমার যখন 20 বছর পার করে এসেছি আমি যখন দেখলাম না সেই মানুষটাকে, তাহলে বাংলার মানুষ কোথায় থেকে দেখলো তাদেরকে, কী করে আসলো তারা? তারা অ্যাওয়ার্ড পাচ্ছে এবং তারা নিউজ করছে, এবং দেশের প্রখ্যাত কিছু নিউজ চ্যানেল আছে এবং কিছু অনেক নামি দামি নিউজ পেপার যেগুলো আছে সেখানে ছাপাচ্ছে কিন্তু এই নিউজগুলো, এবং ছাপাচ্ছে যারা, আমার মনে হলো যে আমি আজকে একটা নিউজ ছাপাতে চাই, আমি একটা জার্নালিস্টকে ফোন দিয়ে বললাম ভাই আপনি আমাকে একটা নিউজ করে দেন, আপনি আমার সম্বন্ধে এটা এটা লিখবেন, আমি এটা 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 তুলে এসেছি। হ্যাঁ, তো ওটা তুলে আসা হয়েছে, কী তোলা হয়েছে, পটল তোলা হয়েছে না বেগুন তোলা হয়েছে না শাক তোলা হয়েছে না মরিচ তোলা হয়েছে, তুলে এসেছি, এটা আপনি লিখে দেন। আগেকার সময় আমরা যখন ছিলাম তখন তো এটা হতো না, আগেকার সময় একটা রিপোর্টার তাক করে বসে থাকতো কোন আর্টিস্টটা কোন সেলিব্রিটিটা কোথায় কী করছে, তার রেকর্ডটা নেই, অ্যান্ড দেন তাকে খুঁজে বের করা হতো, তারপর তার কাছে যাওয়া হতো, তাকে প্রশ্ন করা হতো, তার প্রশ্নের আধারেই কিন্তু একটা ইন্টারভিউ তার প্রতিবেদন ছাপানো হতো কিংবা নিউজ চ্যানেলে সেটা দেখানো হতো। বাট এখন তো সেরকম নেই, এখন তো হচ্ছে আমি এই যেটা তুলে এসেছি আমি তুলে এসেছি আপনি লিখে দেন, কিন্তু আমি কিন্তু মরিচ তুলে এসেছি, আমি কিন্তু বেগুন তুলে এসেছি, আপনি কিন্তু লিখে দেবেন এটা। সো আমার বিষয়টা হচ্ছে যে একটা রিপোর্টারও বা কীভাবে করে এই ধরনের কাজগুলো করতে পারে, একটা রিপোর্টার একটা সাংবাদিক তার অনেক বড় দায়িত্ব আছে। আচ্ছা, এক্ষেত্রে তোমার কী মনে হয় সাংবাদিকের এখানে কী স্বার্থ? সাংবাদিকের কী স্বার্থ থাকবে? সাংবাদিকের কোনো স্বার্থ নাই তো, সাংবাদিকের কাজটা হলেছে সে নিজে জানে না, সে জানতে এসেছে, তার যে একটা ন্যূনতম শিক্ষার দরকার আছে, সাংবাদিকতা করতে হলে একটা শিক্ষার দরকার হয়, সেই শিক্ষাটা করলে পরে ঠিকমতো শিখলে কিন্তু সে জানতে পারে যে কীভাবে করে একটা নিউজ গ্যাদার করতে হয়, রিসোর্স করতে হয়, ইনফরমেশনটা কোথা থেকে প্রপার ইনফরমেশন আনতে হয়, অ্যান্ড অথেন্টিক জায়গা কোথায় যেখান থেকে প্রপার ইনফরমেশন আনতে হয়, এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো নিজে থেকে স্টাডি করে আসতে হয়। আমি একটা যদি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান নিয়ে আমি একটা প্রতিবেদন লিখি, তাহলে ন্যূনতম নলেজটা তো আমার দরকার আছে যে রবীন্দ্রসঙ্গীত কী এবং রবীন্দ্রসঙ্গীত কে লিখেছিলেন এবং তিনি কত আগে ছিলেন এবং তার নিজের কতটা নিজের ব্যালেন্স ছিল কিংবা নিজের কতটুকু বড় পরিচয় কিংবা ছোট পরিচয় এসেছে কোথার থেকে এই লোকটা যে লিখেছে এই গানটা, সেটা সম্বন্ধে জানতে হবে। সেটা না জেনে গান লিখেছে, উনি অমুক গান গেয়েছে, রবীন্দ্রসঙ্গীত গেয়েছে, আমি বলছি কথার কথা, সো এইটা তো কোনো কথা না। একজন একটা সাংবাদিক কিছুদিন আগে আমাকে জিজ্ঞেস করেছিল যে আসলে আমার একটা প্রতিবেদন লেখা দরকার আছে, সেখানে লঞ্জারিটা এবং কীভাবে কী আন্ডারগার্মেন্টসটা কীভাবে করে বলবো, তো আপনি তো বিকিনির মডেল, তো আমি বললাম যে বিকিনির মডেল আসলে দের ইজ এ ক্রাইটেরিয়া, বিকিনির একটা মডেল থাকে, সুইম স্যুটের একটা মডেল থাকে, লঞ্জারের একটা মডেল থাকে, আপনি কোনটা বোঝাতে চাচ্ছেন আমাকে? সে তখন বলল আমি আপু আমি তো কোনো কিছু জানি না, তাই আপনার কাছে জানার জন্য ফোন দিলাম। একজন সাংবাদিক যদি বলে একজন আর্টিস্টকে ফোন দিয়ে আমি তো জানি না আপনার কাছে জানার জন্য আমি ফোন দিলাম, তাহলে আমি কী বলতে পারি?